চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম সি 60। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আমাদের যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, এগুলোর মধ্যে আপনি টাকা পয়সা ইন্টার ট্রানজ্যাকশন করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে বিকাশ থেকে রকেটে টাকা নিতে পারেন, চাইলে রকেট থেকে আবার বিকাশে টাকা নিতে পারেন, আবার রকেট থেকে নগদে টাকা পাঠাতে পারেন, নগদ থেকে রকেটে টাকা পাঠাতে পারেন, আবার বিকাশ থেকে চাইলে নগদে টাকা পাঠাতে পারেন, নগদ থেকে বিকাশে। অর্থাৎ সবগুলোই কিন্তু সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিব, অবশ্য সবগুলো সিস্টেম একই, তাই যে কোনো একটা দেখাইলে কিন্তু আপনারা সবগুলো সিস্টেম বুঝে যাবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের মতো করে নেবেন। কারণ অনেক সময় কিন্তু আমাদের এই জিনিসটা দরকার হয়, অনেক সময় অনেক জায়গায় পেমেন্ট করতে গেলে আমরা দেখতে পাই যে সেখানে শুধু রকেটের মাধ্যমে পেমেন্ট নেয় বা সেখানে শুধু নগদের মাধ্যমে পেমেন্ট নেয়, কিন্তু তখন আমাদের নগদ বা রকেটে টাকা থাকে না, আমাদের হয়তো বিকাশ থাকে, বিকাশে আমাদের টাকা থাকে, তখন কিন্তু আমরা পেমেন্ট করতে পারি না। তখন কিন্তু আমাদের যে এইরকম যদি আমরা ইন্টারচেঞ্জটা করি না, অর্থাৎ বিকাশ থেকে যদি টাকাটা আমরা নগদে বা রকেটে পাঠিয়ে তারপরে কিন্তু ওইখানে পেমেন্ট করতে পারবো খুব সহজেই। এর জন্য কিন্তু আমাদের বাইরে দোকানেও যেতে হবে না যে আমরা প্রথমে বিকাশ থেকে ক্যাশ আউট করবো, তারপরে সেই টাকাটা আবার রকেটে ক্যাশ ইন বা নগদে ক্যাশ ইন করবো। তো এগুলো কিন্তু অনেক ঝামেলা আবার বাইরে টাইরে যেইটি করতে হবে। তো এটা কিন্তু আপনি বাসায় বসে খুবই সিম্পল ওয়েতে করতে পারবেন, কীভাবে সেই প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব। তাই ভিডিওটা কোথাও স্কিপ করে করে বা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা মন সঙ্গে দেখতে থাকুন, তাহলে আপনাদের সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আপনি টেনে টেনে দেখতে থাকেন তাহলে হয়তো কোনো একটা সেটিংস আপনি মিস করে ফেলতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনার এই যে ইন্টারচেঞ্জটা যেটা হবে সেটা কিন্তু নাও হতে পারে। তাই অবশ্যই ধৈর্য সহকারে মন সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এবং ফার্স্ট, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই একটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফিওর্স, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফিওর্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে প্রীতম রয়। তো ফার্স্ট, আমি বর্তমানে রয়েছে একটা ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, সেখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই ওয়েবসাইটটার লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটা আপনার যে কোনটা ব্রাউজারে বা গুগল ক্রোমে ওপেন করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের কী করতে হবে, এখন আগে আপনাদের এই ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করতে হবে বা একটা ছোটোখাটো অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট আপনার ইমেলটা দিলেই হবে, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এখানে। তো ফার্স্ট, সাইটটাতে আসার পর আপনারা এখানে একটা থ্রি ডট লাইন দেখতে পারবেন সাইটটাতে, এবং এখানে আপনারা ক্লিক করে দিবেন। আর সাইটটা কিন্তু অত্যন্ত ট্রাস্টেড একটা অ্যাপ, মানে সাইট, এখানে কিন্তু আপনারা খুবই সহজে ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন নির্ভয়ে। আমি অনেকবারই সাইটটার সাথে মানে সাইটটার মাধ্যমে কিন্তু ট্রানজ্যাকশন করেছি, কোনো সময় কোনো প্রবলেম হয় নাই। তো এখানে যে থ্রি ডট লাইনটা থাকবে সেখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন অ্যাকাউন্ট লেখা রয়েছে, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। লেখাটা একটু নিচটাও লেগেছে, আমি একটু পুরোটাই দেখাই। যে অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার দুইটা অপশন পেয়ে যাবেন, সাইন ইন আর সাইন আপ। তো সাইন ইন হচ্ছে মূলত লগ ইন, আর সাইন আপ হচ্ছে মূলত একটা অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন করার জন্য। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আপনাদের যাদের, তাহলে তার আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করে দেবেন, আর যাদের অলরেডি এই সাইটটাতে অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইনে জাস্ট ক্লিক করে আপনার লগ ইনটা করে নেবেন। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, এবং সেই ফর্মে কী কী চাচ্ছে সেটা আমি আপনাদের বলে দিই। তো প্রথমে চাচ্ছে আপনার নাম, আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, তারপর লাস্ট নেমটা দিয়ে দিবেন। আপনার নামে দুইটা অংশ দুই বক্সে দিয়ে দিলেন। তৃতীয় বক্সে একটা ইমেল চাচ্ছে, ইমেলটা দিয়ে দিবেন, এবং চতুর্থ বক্স, তারপর চাচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার যেটা ইউজ করেন সেই ফোন নাম্বারটা দেওয়ার পর একটা ইউজার নেম চাচ্ছে, এটা ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেম হচ্ছে আপনার নামটা বসাবেন প্রথমে, নামের পাশে আবার কয়েকটা সংখ্যা বসিয়ে দিবেন। মনে করেন আমার নাম প্রীতম, তো আমি দিয়ে দিলাম প্রীতম 123 বা প্রীতম 321, এরকম যে কোনো একটা কিছু, বা আপনার যে নাম সেই নামের পাশে কয়েকটা সংখ্যা বসিয়ে দিলেই আপনার ইউজার নেমটা হয়ে যাবে। তারপর রয়েছে একটা পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটাই আবার যাচ্ছে, অর্থাৎ এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার আপনাকে দিতে হবে, একদম সেম পাসওয়ার্ডই দিবেন। তো এগুলো সব কিছু দেওয়ার পর আপনার একদম নিচে দেখতে পারবেন রেজিস্টার লেখা রয়েছে, এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। রেজিস্টারের মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেল সাথে সাথেই। এবং অ্যাকাউন্ট খোলার পর এরা হয়তো ডিরেক্ট আপনাকে লগ ইনও করে নিতে পারে, আর যদি ডিরেক্ট লগ ইন না নেয় বা ডিরেক্ট সাইন ইন না হয় তাহলে আপনার ওই আগের একই সিস্টেমে সাইন ইন করে নেবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টে চলে যাবেন, নিচে অ্যাকাউন্ট রয়েছে, তারপর এখান থেকে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। সাইন ইনের মধ্যে ক্লিক করে এখানে দেখি কী কী চাচ্ছে,
পাসওয়ার্ড তো অবশ্যই লাগবে, আর ইমেল চাচ্ছে না, ইউজার আইডি চাচ্ছে বা ইউজার নেম, তো হ্যাঁ ইউজার নেমটা চাচ্ছে আর আপনার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো ইউজার নেমটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডটা এখানে বসে আপনি সাইন ইনে ক্লিক করলে কিন্তু আপনার লগ ইনটা হয়ে যাবে। যদি অটোমেটিক লগ ইন নিয়ে নেয় তাহলে তো ভালোই, আর যদি অটোমেটিক লগ ইনটা না নেয় তাহলে আপনারা কিন্তু এখানে এভাবে করে সাইন ইনটা করে নেবেন। তো সাইন ইন করার পর এখন আমি সরাসরি অ্যাপসে মানে সাইটটার ভিতরে গিয়ে দেখাচ্ছি যে আপনি কীভাবে ট্রানজ্যাকশন করবেন। যদিও আমি এর আগেই কিছুদিন আগেই কিন্তু ট্রানজ্যাকশনটা করেছিলাম, সেটার প্রুফ সহ আমি আপনাদের দেখিয়ে দিব একদম। আমি সাইটটাতে লগ ইন করে নিলাম, লগ ইন করার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন আমি কী করবো, আমি যে থ্রি ডট লাইনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে একদম উপরে যেটা থাকবে এক্সচেঞ্জ, তো আমরা সেই এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দিব। এছাড়া নিচে অন্যান্য অনেক অপশন দেখতে পারবেন, সেগুলো আপনারা নিজেদের মতো করে দেখে নেবেন, আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এক্সচেঞ্জের মধ্যে আসার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এরকম এখন এখানে বলতেছে সেন্ড আস, অর্থাৎ আপনি তাদেরকে পাঠাবেন কোন মাধ্যমে সেটা এখানে সিলেক্ট করতে হবে, এবং ইউ রিসিভ অর্থাৎ আপনি পাবেন কোন মাধ্যমে সেটা এখানে সিলেক্ট করতে হবে। মনে করেন আমি বিকাশ থেকে রকেটে টাকা নিব, তো প্রথমেটাতে তাহলে আমাদের সিলেক্ট করতে হবে বিকাশ, যেহেতু আমরা বিকাশের মাধ্যমে তাদেরকে টাকা পাঠাবো এবং আমরা রকেটের মাধ্যমে টাকাটা নিব। তো এখানে আমরা বিকাশের দেখতে পারতেছেন বিকাশ এজেন্ট রকেট এজেন্ট নগদ এজেন্ট, তো আমরা এই এজেন্ট ক্যাশ আউট এটার মধ্যেই ক্লিক করে দিব, কারণ আমি তাদের সাথে কথা বলে জেনেছিলাম যে আপনারা মানে এটা এজেন্টের জন্যই মূলত, বাট আপনারা চাইলে এই এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা নিতে পারবেন, অর্থাৎ এখানে কোনো সেটা ফ্যাক্টর নাই, এজেন্ট হোক আর পার্সোনাল হোক, জাস্ট আপনার টাকাটা হইলেই হয়েছে। বাট একটা লিমিটেশন আছে মনে হয়, তাদের সাথে কথা বলে আমি যেটা জানছিলাম, আরও প্রায় এক মাস আগে তাদের সাথে কথা হয়েছিল এবং এক মাস আগে আমি ট্রানজ্যাকশনটা করছিলাম, যে তারা বলছিল যে 1000 টাকার নিচে মনে হয় এখানে এক্সচেঞ্জ করা যায় না, মানে আপনি ইন্টারচেঞ্জ করতে চাইলে অর্থাৎ বিকাশের মাধ্যমে রকেট বা রকেটের মাধ্যমে বিকাশ বা বিকাশের মাধ্যমে নগদ এরকম ইন্টারচেঞ্জ করতে চাইলে সেটা মিনিমাম আপনাকে 1000 টাকা করতে হবে, 1000 টাকার নিচে তারা করে না। তো এখন আমি যে সিলেক্ট এখন আমি কিসে নিতে চাচ্ছি ইউ রিসিভ, এটার মধ্যে ক্লিক করে আমি এখানে রকেটটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে দেখি রকেট কই আছে, তো রকেট পার্সোনাল এখানে দেখা রয়েছে, অর্থাৎ আমি বিকাশের মাধ্যমে তাদের টাকা পাঠাবো এবং রকেটের মাধ্যমে টাকাটা নিব। তো এখানে কত টাকা আমি পাঠাবো সেটাও আমি এখানে দিয়ে দিব, মনে করেন আমি 1000 বা 1100 এরকম টাকা পাঠাবো, 1000ই দিলাম, 1000 দিলাম এবং এখানে আমি 1000 টাকাই পাবো, কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তো 1000 টাকা পাঠাইলে তারা আমাকে 1000 টাকায় রকেট আবার দিয়ে দিবে। এছাড়া এখানে আরও দুইটা অপশন রয়েছে, এটা হচ্ছে লাইভ চ্যাট এবং এটাও এক ধরনের চ্যাট, বাট এটার সাথে আপনার মূলত চ্যাটিং করবেন, কারণ এখানে তারা অল টাইম অ্যাক্টিভ থাকে, আপনারা তাদেরকে মেসেজ দিলে তারা সর্বোচ্চ 1 মিনিট টাইম নেবে, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, যেহেতু তারা অল টাইম অ্যাক্টিভ থাকে এবং তাদের অনেকগুলো এজেন্টই অ্যাক্টিভ থাকে, যার কারণে কেউ বিজি থাকলে অন্যজন কিন্তু সেই রিপ্লাইটা দিয়ে দিবে। তো এটার মধ্যে যে লাইভ চ্যাটে এখানে ক্লিক করলে দেখবেন তারা অলরেডি মনে হয় আমাকে মেসেজ দিয়ে রেখেছে, তো এখানে তারা মেসেজটা দিয়ে রেখেছে। তো কীভাবে করতে হয় কী, এখানে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা কিন্তু ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে দিবে, এখানে আপনি রাইটে রিপ্লাই এগুলো লিখে রেখে দিতে পারেন। তো এখন আমরা দেখে নিই আমি কীভাবে সেই এক্সচেঞ্জটা করেছিলাম এবং কত টাকা করেছিলাম সেগুলো। তো এই যে আমি যে এক্সচেঞ্জটা করেছিলাম, তো সেটার প্রুফটা এখন আমি দেখিয়ে দিই আপনাদের এবং কীভাবে করেছি সেটাও দেখিয়ে দিই। আমি কিন্তু বিকাশ এজেন্ট ক্যাশ আউট এটাই সিলেক্ট করেছিলাম এবং রকেট পার্সোনাল বিডিটি এটাই সিলেক্ট করেছিলাম, এবং তাদের সাথে অবশ্যই আগে কথা বলে নেবেন আপনারা যে আপনারা কত সেন্ড করতে চাচ্ছেন, কত রিসিভ করবেন, কী মাধ্যমে কত রিসিভ করবেন এগুলোও বলে দিবেন। তারপর যদি তারা সম্মত হয় আপনার কথা মতো তাহলে কিন্তু আপনি এক্সচেঞ্জটা করবেন অবশ্যই, অবশ্যই কিন্তু আগে তাদের সাথে কথা বলে নেবেন, না কথা বলে আবার এক্সচেঞ্জ করলে অনেক সময় কিন্তু যদি আপনারা ওরকম লিমিট অনুযায়ী না করেন এক্সচেঞ্জটা, মনে করেন এখন যদি তারা লিমিটটা বাড়িয়ে দেয়, হয়তো তারা এখন লিমিট মনে করেন 2000 করে দিল, সেটা তো আর এখন আমি কারেন্টলি জানতাছি না, তো তাদের সাথে অবশ্যই আপনি আগে কথা বলে কিন্তু লিমিটটা জেনে নেবেন যে তারা এটা এক্সচেঞ্জটা করে কি না এবং লিমিটটা কত মিনিমাম লিমিট। তো আমি যখন করেছি অবশ্যই আমি কিন্তু তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে নিয়েছি যে আমি এইভাবে ক্যাশ মানে এক্সচেঞ্জটা করবো এবং এত টাকা করবো, তো তারা বলছে আচ্ছা করেন। তো আমি এরকম এক্সচেঞ্জটা করলাম, 1100 টাকা বিকাশে দিব এবং 1100 টাকা আমি রকেটে রিসিভ করবো। তো এটা দেওয়ার পর আমি এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করে দিলাম, এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলো, এখানে আমার একটা এক্সচেঞ্জ আইডি দিয়ে দিয়েছে তারা এবং আমি কোন কোন মাধ্যমে এক্সচেঞ্জটা করতেছি, বিকাশ টু রকেট, তো এখানে সকল ইনফরমেশন দিয়ে দেওয়া রয়েছে। তারপর একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো এবং এখানে আপনার কাছে দুইটা জিনিস চাবে, একটা হচ্ছে ইওর ইমেল, আপনার ইমেলটা এখানে প্রথম বক্সে বসিয়ে দিবেন, এবং দ্বিতীয় বক্সে হচ্ছে রকেট পার্সোনাল বিডিটি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার রকেটের যে নাম্বারটা রয়েছে সেই রকেট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো রকেটের নাম্বারটা এখানে বসিয়ে আপনি কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করে দিবেন। তো এটা কিন্তু আমি দেখাচ্ছি বিকাশ থেকে রকেটে কীভাবে টাকাটা নেবেন, আপনারা যদি উল্টাটা করতে চান রকেট থেকে বিকাশ তাহলে কিন্তু এই যে এই জায়গাটাতে শুধু আপনারা এই যে আমি এখানে তাদেরকে সেন্ড করবেন হচ্ছে আপনি রকেটে আর রিসিভ করবেন হচ্ছে বিকাশে, শুধু এই যে সেটিংসটা উল্টা করে দিলেই হয়ে যাবে। আর যদি আপনি বিকাশ থেকে নগদে নিতে চান তাহলে উপরেটাতে তো বিকাশে সিলেক্ট করবেন আর নিচেরটাতে নগদ সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনি যেভাবে নিতে চান তো সেইভাবে আপনার মতো করে আপনি সিলেক্ট করে দিবেন।
তো কনফার্ম অর্ডারের মধ্যে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসলো, যে এখানে একটা ইনফরমেশন তারা দিয়ে রেখেছে যে আপনারা এইভাবে করে পাঠাবেন। তারপরে আমার যে 1100 টাকা বিকাশ এজেন্ট ক্যাশ আউট এবং 1100 টাকার রকেট পার্সোনাল বিল দিতে আসবে। তাই এখন স্ক্রল করে আমি একটু নিচে গেলাম, নিচে যাই এবং এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে কী করতে হবে। এখানে বলতেছে তারা প্লিজ সেন্ড 1100 বিকাশ এজেন্ট ক্যাশ আউট টু এত, এখানে কিন্তু মানে একটা নাম্বার দেওয়া, এটা বিকাশ নাম্বার তাদের, এখানে কিন্তু আমাদের টাকাটা পাঠাইতে হবে। এবং টাকাটা আমরা পাঠাবো কীভাবে, টাকাটা কিন্তু আমাদের বিকাশ থেকে ক্যাশ আউট করে পাঠাইতে হবে, অর্থাৎ এই নাম্বারে আমাদের ক্যাশ আউট করতে হবে। তো সেখানে আমরা ক্যাশ আউটটা করব, তো আমরা বিকাশে চলে যাব, বিকাশ অ্যাপের ভিতরে গিয়ে ক্যাশ আউটের মধ্যে ক্লিক করে ওইখানে যে এজেন্ট নাম্বারটা দিতে বলে, তো সেখানে আমরা এই নাম্বারটা দিয়ে আমরা যেভাবে ক্যাশ আউটটা করি আর কি সেভাবে ক্যাশ আউটটা করে নেব। তো আমাদের হয়তো কিছু ফি কাটবে, তা 1000 হয়তো 20 টাকা করে কাটে, তো 1000 যদি 20 টাকা করে কাটে তাহলে 1100 এরকম কিছু কাটবে, 21 টাকা বা 22 টাকা এরকম টাকা কাটবে আপনাদের, সেটা চার্জ হিসেবে কাটবে আর কি। তো মূলত আপনি 1100-22 টাকার মতো পেমেন্ট করবেন এবং আপনি মূলত 1100 টাকার মতো পাবেন, তো আপনি ক্যাশ আউট করবেন। তো আমি কিন্তু এই নাম্বারটাতে ক্যাশ আউট করতে পারি নাই প্রথমে, এবং আমি বারবার এই নাম্বারটা এন্টার করতেছি কিন্তু এই নাম্বারটাতে ক্যাশ আউট হচ্ছিল না। পরে তাদের সাথে কন্ট্যাক্ট করলাম, তারা বললো যে তারা নাম্বারটা চেঞ্জ করছে এবং অন্য নাম্বারে ক্যাশ আউট করতে, তো তখন তারা আমাকে নতুন একটা নাম্বার দিল তাদের, সেই নাম্বারে কিন্তু আমি ক্যাশ আউট করছি। তাই আগেই বলতেছি অবশ্যই তাদের সাথে কিন্তু কন্ট্যাক্টটা আপনার চালু রাখতে হবে, যে কোথাও কোনো জায়গায় প্রবলেম হলে যাতে তারা সলিউশন দিতে পারে, সেজন্য অবশ্যই তাদের সাথে কথা বলে নেবেন একদম ভালোভাবে। তো আমি কিন্তু আপনার ওই তাদের যে নতুন নাম্বারটা ছিল সেটাতে কিন্তু ক্যাশ আউটটা করতে পারছি, এবং সেখানে আমি টাকাটা মানে বিকাশ থেকে ক্যাশ আউটটা করে নেওয়ার পরে এখানে বলতেছে যে এন্টার ট্রানজ্যাকশন নাম্বার, অর্থাৎ আপনি যেই নাম্বার থেকে ট্রানজ্যাকশনটা করছেন সেটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনার বিকাশের যে নাম্বারটা সেটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমরা বিকাশ থেকে ট্রানজ্যাকশনটা করছি তাই আমাদের বিকাশের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আপনারা যদি উল্টা করে থাকেন, অর্থাৎ রকেট থেকে বিকাশে যদি নিতে চান তাহলে আপনারা এখানে রকেটের নাম্বারটা বসিয়ে দিবেন, যদি নগদ থেকে বিকাশে করতে চান তাহলে আপনারা এখানে নগদের নাম্বারটা বসিয়ে দিবেন, অর্থাৎ যেটা থেকে আপনি ট্রানজ্যাকশনটা করবেন সেই নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দিবেন। কনফার্ম ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করার পরে, যেমন আমি নাম্বারটা বসে কনফার্ম ট্রানজ্যাকশনের মধ্যে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সকল প্রসেস শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেন্ডিং অর্ডার রয়েছে, এখন এটা বর্তমানে পেন্ডিং রয়েছে এবং তারা ম্যানুয়ালি এটা চেক করে সকল কিছু ঠিকঠাক আছে কিনা, যদি দেখে তারা সকল কিছু ঠিকঠাক রয়েছে তাহলে ম্যানুয়ালি কিন্তু তারা আপনাকে আপনার পেমেন্টটা দিয়ে দিবে এবং আপনার কিন্তু এটা তখন পেন্ডিং থেকে সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম শো করতেছে, আমার কীভাবে সেন্ড করছে সেটাও শো করতেছে। তো এখানে এটা প্রসেসিং রয়েছে বর্তমানে, প্রসেসিং থেকে এটা যখন প্রসেসড হয়ে যাবে তখন কিন্তু আমি টাকাটা পেয়ে যাব। তো এরপরে দেখেন আমি নগদ মানে রকেট থেকে একটা স্ক্রিনশট নিয়েছিলাম, রকেটে কিন্তু তারা আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেসেজটা আসছে 16216, এটা রকেট থেকে মূলত আসে, যদি আপনার রকেটে কোনো ট্রানজ্যাকশন হয়ে থাকে একদম উপরের যে মেসেজটা রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন টাকা 1095। আমি কিন্তু তাদেরকে 1100 টাকা কিন্তু দিছি এবং 1100 টাকা আমি রকেটে নিব, বাট তারা 5 টাকা কিন্তু ফি কাটছে এখানে এবং আমাকে 1095 দিছে। তো এখানে 1100 টাকার মধ্যে 5 টাকা তেমন কোনো ফ্যাক্টর না, 5 টাকা কাটুক কিন্তু আমরা তো টাকাটা পাইছি সেটাই আমাদের বড় কথা। তো দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে ট্রানজ্যাকশনটা করে ফেলতে পারবেন এই সাইটটার মাধ্যমে, এবং ট্রানজ্যাকশন করে কিন্তু আপনারা আপনার পেমেন্টটাও পেয়ে যাবেন। আপনি বিকাশ থেকে রকেটে নিতে চাইলে নিতে পারবেন, রকেট থেকে নগদে নিতে চাইলে নিতে পারবেন, বিকাশ থেকে নগদে, নগদ থেকে বিকাশে, তো যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু সেভাবে আপনার ট্রানজ্যাকশনটা করে ফেলতে পারেন। অবশ্য কিন্তু আবারও বলছি আপনাদেরকে বারবার করে কিন্তু কথাটা বলতেছে যে অবশ্যই কিন্তু তার সাথে কথা বলে নেবেন, এখানে কিন্তু লাইভ চ্যাট করে তাদের সাথে অবশ্যই কথা বলে নেবেন যে আমরা এভাবে করতে পারবো কি না, এত টাকা করতে পারবো কি না, আপনার যে লিমিটটা রয়েছে। তো ফিওর্স আজকে ভিডিও পর্যন্ত রাখছি, আর কোনো কিছু দেখানোর নেই আপনাদের। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।